ঢাকা গোল্ডেন সিটি মতিঝিল থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে ঢাকা মহা সড়ক সংলগ্ন ঢাকা কেরানীগঞ্জে সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত গড়ে উঠেছে ঢাকা গোল্ডেন সিটি। এতদিনে আমাদের একটা ঠিকানা হয়েছে। ঢাকা গোল্ডেন সিটি, সাধ্যের মধ্যেই স্বপ্ন পূরণ। আসসালামু আলাইকুম, homefairbd.com এ আপনাকে আবারও স্বাগতম। চলে এসেছি আজকে কল্যাণপুরে, দেখব 950 স্কয়ার ফিটের একটি লাক্সারিয়াস ফ্ল্যাট। ইউজড ফ্ল্যাট, 8 মান্থ ইউজড হয়েছে, বাট ফ্ল্যাটের ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, সাথেই থাকবেন শেষ পর্যন্ত। প্রাইস এবং ফ্যাসিলিটিসগুলো জেনে নিতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন নতুন প্রপার্টির সব আপডেট পেতে। এই দিক থেকে আমাদের প্রপার্টির এন্ট্রেন্সটা শুরু হবে লিফট এরিয়াটা এই পাশে। ইভেন দুইটা ডোরে কিন্তু আমরা যে প্রপার্টিটা আজকে দেখব, দুইটা ডোরে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। সম্পূর্ণ বিল্ডিংটা 8তলা, আমরা আছি 3তলাতে, মানে সেকেন্ড ফ্লোরে আছি। ইভেন এখানে কিন্তু লিফটের সুবিধাটাতেও রয়েছে, ইনক্লুডিং 3 বেড 3 বাথের একটি প্রপার্টি দেখব। সাউথ ফেসিং, এটা হচ্ছে আমাদের এন্ট্রি ডোর। তো বলে দিয়েছি দুই দিক থেকে কিন্তু আপনি এন্ট্রিটা করতে পারবেন। জাস্ট ওই রুম, ওই ডোরটা আমরা ওই পাশ থেকে দেখে নিব। এটা ড্রয়িং রুমের ডোরটা, আপনি চাইলে কিন্তু ড্রয়িং রুমটাকে একদম আলাদা করে রেখে ওই পাশগুলো অন্যভাবে আবার ইউজ করতে পারছেন। ড্রয়িং রুমটার এরিয়াটা একটু দেখে নিই। এই পাশে কিন্তু সোফা সেট করা আছে, ওয়ালগুলো কিন্তু টাইলস করা রয়েছে একদম ফুল, ওপরে কিন্তু ইন্টেরিয়রের ডিজাইন করা রয়েছে, স্পট লাইটগুলো, মানে সব কিছু মিলে একটা জাস্ট ওয়াও একটা লুকস কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে পেয়ে যাবেন। পুরোটা ফ্ল্যাটে এরকম ইন্টেরিয়র কাজ করা রয়েছে। এই পাশে একটা জানালা থাকছে, ভিউটা তো দেখতেই পাচ্ছেন। ছোট একটা স্পেসকে এত সুন্দর করে কাস্টমাইজ করা হয়েছে। এটা আমাদের টিভি ক্যাবিনেটটা রয়েছে, তো যে ফার্নিচারগুলো কিন্তু একদম সেট করে দেওয়া আছে। আর এই পাশেও কিন্তু একটা আলাদা ডোর করা আছে। তো বলে দিয়েছে চাইলে কিন্তু আপনি আপনার ড্রয়িং রুমটাকে একদমই আলাদা করে রাখতে পারছেন। ডাইনিং স্পেসে চলে যাব। ডাইনিং থেকে যে ডোরটা, আরেকটা ডোর আমরা দেখেছি, এটা ডাইনিং এর থেকে এই ডোরটা। তো আপনি এই এরিয়াটাতে এই পাশের এই ডোরটা ছিল, আর স্পেসটা তো দেখতেই পাচ্ছেন, ওয়ালগুলো কিন্তু সেম টাইলস করা রয়েছে, 16x16 টাইলসটা থাকছে। কিচেনের মধ্যেও কিন্তু একটা ডোর দেওয়া আছে, জাস্ট ডোরটা ক্লোজ করে দিলে কিচেনটা কিন্তু আবার আলাদা হয়ে যাচ্ছে। সিঙ্ক এরিয়া, স্টোভের জায়গা, রিলেটেড কিছু টাইলস ইউজ করা হয়েছে, ক্যাবিনেট করা রাখা হয়েছে যথেষ্ট। আর সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হলো আপনি এখানে তিতাস গ্যাস কানেকশনটা পেয়ে যাবেন। পাশে আমাদের কমন বাথ এরিয়াটা রয়েছে, বাথটা দেখে নিব। একটা কমন বাথ থাকছে, দুইটা বাথ অ্যাটাচ থাকছে, 3 বেড 3 বাথ আর 2 বেলকনির এই প্রপার্টি আছে কল্যাণপুরে। জাস্ট বাস স্ট্যান্ড থেকে ওয়াকিং ডিস্টেন্সে বলা যায়। এই পাশ থেকে এই ডোরটা আমরা দেখেছি, আর এখানে কিন্তু এই ক্যাবিনেটটা একদম ওয়াল অ্যাটাচ করাই রয়েছে। ওপরের ডিজাইনটা একটু দেখে নিচ্ছি, খুবই সুন্দর করে চমৎকার একটা লুকস কিন্তু পুরোটা ফ্ল্যাটের মধ্যে পেয়ে যাবেন। মানে 950-এর মধ্যে এত সুন্দর করে সব কিছু কাস্টমাইজ করা হয়েছে। এই ডোরটা ছিল ওই দিক থেকে। ফার্স্ট বেডরুমটা একটু দেখে নেই। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, এই পাশে একটা জানালা থাকছে, অ্যাটাচ বাথ বেলকনি থাকছে, এইটা কিন্তু একটা ওয়াল ক্যাবিনেট সেট করা রয়েছে, ওপরেও কিন্তু কাজ করা রয়েছে। পর্যাপ্ত আলো বাতাস কিন্তু সারাক্ষণই পাবেন, বাট আমরা স্পট লাইটগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু লাইটগুলো অন করে রেখেছি। এই পাশেও কিন্তু একটা ওয়াল ক্যাবিনেট সেট করা রয়েছে। এখান থেকে ফুল স্পেসটা একটু বুঝে নেব আমরা। বেডটা সেট করা হয়েছে, এখানে একটা আলমিরা সেট করা হয়েছে, এই পাশে একটা ক্যাবিনেট, একদম ওয়াল ক্যাবিনেট সেট করা হয়েছে। এই পাশে অ্যাটাচ বাথ রয়েছে, বেলকনি রয়েছে। প্রপার্টি নিয়ে যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই ইনবক্স করতে পারেন, অথবা ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেখা নাম্বার আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। আপনার রিকোয়ারমেন্ট জানিয়ে দিতে পারেন যে আপনি কোন এরিয়াতে আমাদের পরবর্তী প্রপার্টি দেখতে যাচ্ছেন। বেলকনি থেকে ভিউটা এইরকম। তো ফার্স্ট বেডরুমটাকে তো দেখে নিয়েছি, একদম ফুল স্পেসটাই দেখিয়ে দিয়েছি আমরা। সেকেন্ড বেডরুমের দিকে চলে যাব। তো সাউথ ফেসিং প্রপার্টি দেখছি আজকে, একটা 3 বেড 3 বাথের সেকেন্ড বেডরুমে চলে এসেছি। সেকেন্ড বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথ রয়েছে, আর কিছু ক্যাবিনেট কিন্তু অলরেডি ওয়াল ক্যাবিনেট করা আছে। এই পাশটাতে কিন্তু আপনি চাইলে একটা সিলিং ফ্যানটাও ইউজ করতে পারেন, বাট এখানে এই ল্যাম্পশেডটা ইউজ করা হয়েছে। এই পাশে একটা জানালা থাকছে। বাথ এরিয়াটা একটু দেখে নিব। ফিটিংস ম্যাটেরিয়ালসগুলো কিন্তু একদম
প্রত্যেকটা মডার্ন পেয়ে যাবেন। আর 8 মান্থ ইউজড, মানে এখন যে সময়টা সেটা হলো এই ফ্ল্যাটটি 8 মান্থ ইউজড হয়েছে বা হচ্ছে। তিতাস গ্যাসের সুবিধা তো থাকছেই, তার সাথে কিন্তু ইলেকট্রিসিটি, ওয়াটার ব্যাকআপ, লিফ্ট সুবিধা সব কিছু একদম পেয়ে যাবেন। একটা কার পার্কিং ইনক্লুডিং থাকবে। থার্ড বেডরুমে চলে এসেছি, এই পাশেও কিন্তু একটা ওয়াল ক্যাবিনেট রয়েছে, এই পাশে একটা জানালা থাকছে, এইদিকে একটা বেলকনি থাকছে। চলুন বেলকনিটা একটু দেখে নিই। আর ওপরে তো কাজ পুরোটা বলেই দিয়েছে যে পুরোটা ফ্ল্যাটে এরকম কাজ করা রয়েছে। বাইরের ভিউটা কিন্তু খুবই চমৎকার। তো যারা সাউথ ফেসিং ফ্ল্যাট করছেন বা একটু স্কোয়ার ফিট মানে 900 বা 950 1000-এর মধ্যে যারা স্কোয়ার ফিট ইভেন একটু লাক্সারিয়াস লুক চাচ্ছেন, সবই কিন্তু একদম রেডিমেড এই প্রপার্টিতে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে বেলকনি থেকে ভিউটা। আর বেলকনিটা আমাদের বেলকনিটা কিন্তু বেশ ওয়াইড বেলকনি থাকছে, একদম টাইলসটা কিন্তু করাই আছে বেলকনিতেও। তিনটা বেডরুমই দেখে নিয়েছি, 950 স্কোয়ার ফিটের মধ্যে 3 বেড 3 বাথ 2 বেলকনির এই প্রপার্টিতে সমস্ত ইউটিলিটিস ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন। একটা কার পার্কিংও থাকছে। অল ইনক্লুডেড প্যাকেজ প্রাইস 57 লাখ টাকা। স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস এবং ভিজিটের জন্য homefairbd.com ওয়েবসাইটটি ব্রাউজ করতে হবে পছন্দের প্রপার্টি খুঁজে নিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।